যশোরের সরসার বাগানছড়া সাত মাইল পশুর হাটে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। একজন আরেকজনের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে, কেউ দরদাম করছেন, কেউ পশু কিনে ট্রাকে তুলছেন। স্বাস্থ্যবিধি না মানলে কোরবানি পশুর হাট বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাহী কর্মকর্তা। সাত মাইল পশুর হাট ঘুরে রিপোর্ট করছেন প্রতিনিধি আরিফুল ইসলাম, জানাবেন সুরাইয়া সীমা। যশোরের সরসার বাগাছড়া সাত মাইলে দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ পশুর হাট। প্রতি বছরই কোরবানি ঈদের এক মাস আগে থেকেই বিভিন্ন জেলা উপজেলার হাজার হাজার ক্রেতা বিক্রেতার সমাগম ঘটে এই হাটে। এবছর করোনার মধ্যে হাট বসলেও কেউ মানছেন না স্বাস্থ্যবিধি। ক্রেতা বিক্রেতাদের জীবাণুনাশক স্প্রে, হ্যান্ড স্যানিটাইজার দেওয়ার কথা থাকলেও সে নির্দেশনা মানছেন না হাট কর্তৃপক্ষ। এই হাটে চোরাই পথে গরু ও ভারতীয়রা আসছেন বলে অভিযোগ এলাকাবাসীর, ফলে করোনা আতঙ্কে রয়েছেন তারা। বিভিন্ন জেলা থেকে উপজেলা থেকে এই গরু নসিমন আসছে, এরা কেউ মাস্ক ব্যবহার করছে না, এতে করে আমরা খুব ঝুঁকিপূর্ণ। সবাই মিলে যদি এটা পালন করি এবং সবাইকে যদি বোঝানো যায় যে মাস্কটা আসলে সবারই প্রয়োজন, তাহলে আমার মনে হয় এটা আসলে সম্ভব হবে। বিধিনিষেধ মানতে ব্যর্থ হলে সরকারের নির্দেশনায় হাট বন্ধ করে দেবার কথা বলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সবাই মাস্ক পরে এখানে বেচাকেনা করতে পারে সে বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে যদি এই নির্দেশনা মানতে ব্যর্থ হয় গতবারের ন্যায় আবারও এই সাত মাইল পশুর হাট সরকারি নির্দেশনায় বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। করোনা রোধে পশুর হাটে ক্রেতা বিক্রেতা সহ সাধারণ জনগণ আরও সচেতন হবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। টাঙ্গাইলের কালীহাতিতে করোনা নিয়ন্ত্রণের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। ব্যতিক্রমী এই উদ্যোগ মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলতে স্বেচ্ছায় অঙ্গীকার করা হয়। সকালে কালীহাতি পৌর এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য হাসান ইমাম খান সোয়েল হাজারি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনসার আলী, উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা, সহকারী কমিশনার ভূমি কামরুল হাসান ও পৌর মেয়র নূর নবী সরকার সহ অন্যান্যরা। ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে যাওয়া নারী পুরুষ ও শিশুসহ ১২ রোহিঙ্গাকে আটক করে নোয়াখালী কোম্পানিগঞ্জ থানায় সোপর্দ করেছে এলাকাবাসী। ভোরে উপজেলার চর এলাহি দক্ষিণ ঘাট থেকে তাদের আটক করা হয়। কোম্পানিগঞ্জ থানার পরিদর্শক আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, গতরাতে চোরাই পথে নৌকা ভাড়া করে কক্সবাজারের পুরাতন ক্যাম্পের উদ্দেশ্যে ভাসানচর থেকে রওনা হন রোহিঙ্গারা। নৌকার মাঝি মধ্যরাতে তাদের চর এলাহি ঘাটে নামিয়ে দিলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেয়।